দীর্ঘদিন পর সৌদির মাটি স্পর্শ করেছে ইয়েমেনের বিমান। 17 জুন স্থানীয় সময় রাত 8টায় ইয়েমেনি এয়ারওয়েজের একটি ফ্লাইট 270 জন যাত্রী নিয়ে সানা থেকে সৌদির দিকে যাত্রা করে। সংবাদ মাধ্যম আল বাওয়াবা এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ও মঙ্গলবার আরও একটি ইয়েমেনি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করবে। ঢাকায় মাত্র 5,500 টাকায় হেলিকপ্টার রাইড সহ সারা দেশে যাত্রী সেবা দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। বুকিংয়ের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের দীর্ঘদিন ধরে বিরোধিতা করছে সৌদি। এ কারণে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সানার আন্তর্জাতিক বিমানবন্দর অবরোধ করে রেখেছিল। অবরোধের 7 বছর পর এই প্রথম সানার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোনো বাণিজ্যিক ফ্লাইট দেশটির বাইরে গেল। প্রতিবেদনে বলা হয়, 2014 সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। এর পরের বছরেই সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইরান হুতিদের বিরুদ্ধে অভিযান শুরু করে। অতঃপর সৌদি জোটের অবরোধের কারণে 2016 সালের আগস্টে সানা বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। হুতিদের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী নাজিব আল আজি সাংবাদিকদের বলেন, আজ যা হচ্ছে আমরা এটিকে একটি ভালো ইঙ্গিত হিসেবে বিবেচনা করেছি। বিমানবন্দর, বিশেষ করে সানা বিমানবন্দর ইয়েমেনি ভ্রমণকারীদের জন্য উন্মুক্ত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।